বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো। দেখো বন্ধুরা, আজকে আমি মাছ করব। এখানে আছে কাতল মাছ 3 পিসই আছে, আর বাটা মাছ, এটা দিয়ে মাখা মাখা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা আর কালো জিরে সম্ভার দেব। দেখো, এবার আমি পেঁয়াজ, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, এবারে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। দেখো, মশলাটা আরেকটু কষা হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেব। ব্যাস, দেখো বন্ধুরা, ঝোলটা না ফুটে গেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দেব। এখানে কাতল মাছ আছে, তোমরা তো বললাম তোমাদেরকে, 3 পিচি আছে, একবারই করে নিচ্ছি আমি। এবার ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো আর একটু ফুটে গেলে। দেখো বন্ধুরা, মাছটা হয়ে গেছে। এবার আমি বিলাতি ধনে পাতা আছে এটা ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার আমি নামিয়ে দেব। কমপ্লিট, হ্যাঁ, হয়ে গেছে। বন্ধুরা, আমি না মাছটা নামিয়ে দিয়েছি। দেখো কালারটা খুব সুন্দর আসছে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর দেখো বন্ধুরা, আমরা আমরা না একটু ঝালটা বেশি খাই, তো একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো। দেখো, তোমরাও না বাটা মাছ আর কাতল মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে, ভালোই লাগে খেতে। আর কালো জিরা সোমবার দেবে। দেখো, আচ্ছা তাহলে রাখলাম, টাটা।